ওযুর ধারাবাহিকতা বজায় না করে ওযু করলে ওযু আদায় হবে কি, সালাতের কোনো সমস্যা হবে কি না, ওযুর ধারাবাহিকতা কেন বজায় রাখবে না, তাই না? এটার প্রশ্নটার উত্তরটা আগে জরুরি আমাদের উত্তর দিতে হবে। তিনি কি ওযুর ধারাবাহিকতা বজায় রাখছেন না এই জন্যে যে দত্তরি আমরা যেমন ইচ্ছে তেমন করব, তাহলে তার ওযু হবে না। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ধারাবাহিকতা বলেছেন না, ইযা কুমতুম ইলা সালাতি ফাগসুলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিকি ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাআবাইন। এই তারতিবে আপনি ওযু করবেন। হ্যাঁ, একজন মানুষ বারবার ভুলে যায়, প্রচণ্ড ভুলো মন তার, ডিমনেশিয়া নাকি একটা রোগের কথা বলা হয়, সেরকম যদি থাকে এবং তাকে হেল্প করার মতো কেউ না থাকে, তাহলে তিনি যেমনি ওযু করেন সেটাই শরিয়া পারমিশন দেবে। তাহলে এটা এক্সেপশনাল কেস, এটা হচ্ছে অক্ষমতার কেস। হ্যাঁ, যেটা সালাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লি কায়েমান ফাইনলাম তাস্তাতে ফালা জানবিন, সহিহ বুখারীর হাদিস, দাঁড়িয়ে সালাত আদায় করো। ফরজ সালাতের ক্ষেত্রে বলা হচ্ছে যদি না পারো তাহলে বসে পড়ো, যদি না পারো তাহলে শুয়ে পড়ো।